আলোচ্য বিষয় 2024 সালের নবম শ্রেণীর তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের ভূগোলের দ্বিতীয় সেটের প্রশ্ন এবং তার উত্তর। তোমার তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নে পূর্ণমান থাকবে 90, সময় পাবে তোমরা 3 ঘন্টা 15 মিনিট। তোমাদের এর আগে থার্ড ইউনিট টেস্টের বাংলা, ইংরেজি, ইতিহাস, ভূগোলের একটা সেট, তারপরে জীবনবিজ্ঞান, ভৌতবিজ্ঞানের প্রশ্ন উত্তর করানো হয়ে গেছে। তোমরা যারা যারা দেখোনি তাই জন্য লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো। তোমাদের এই প্রশ্ন উত্তর পর্ব শুরু করার আগে তোমাদের বলে রাখি, তোমরা যারা এই চ্যানেল নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও। তোমাদের এই প্রশ্ন উত্তরের আগে একবার তোমাদের সিলেবাস নিয়ে আলোচনা করব, তারপরে তোমাদের প্রশ্ন উত্তর পর্বে আমি ঢুকে যাব। প্রথমে তোমাদের যে 90 নম্বরের যে পরীক্ষা, তার সিলেবাসে যেটা রয়েছে বিষয়বস্তু দুর্যোগ ও বিপর্যয়, পশ্চিমবঙ্গ প্রধান প্রধান অর্থনৈতিক ক্রিয়াকলাপ, মানচিত্র স্কেল, মানচিত্র পশ্চিমবঙ্গ, এর সঙ্গে প্রথম ও দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের বিষয়বস্তু সমূহ অন্তর্ভুক্ত হবে, ঠিক আছে? আর তোমাদের যে কোশ্চেন প্যাটার্ন থাকবে সেটা কীরকম থাকবে একবার তোমরা দেখে নাও। তোমাদের দেখো কটা বিভাগের প্রশ্ন থাকবে, আগে দেখো তোমাদের মোট বিভাগ ক, বিভাগ খ, বিভাগ গ, ঘ, ঙ, চ, এরকম মোট 6টা বিভাগ থাকবে। এবার দেখো প্রথম যে বিভাগ সেটা হচ্ছে বহু বিকল্প ভিত্তিক উত্তরধর্মী প্রশ্ন, অর্থাৎ 1 নম্বরের যে প্রশ্ন MCQ সেগুলো থাকছে। প্রথমে দেখো প্রাকৃতিক ভূগোল, এখানে যে চ্যাপ্টারটা আছে গ্রহর উপর পৃথিবী, পৃথিবীর গতিসমূহ, পৃথিবীর পৃষ্ঠে কোন স্থানের অবস্থান নির্ণয়, ভূমিরূপ গঠনকারী প্রক্রিয়া ও পৃথিবীর বিভিন্ন ভূমিরূপ আবহাওয়া বিকার, এইখান থেকে তোমাদের থাকছে 8টা MCQ, 11টা 1 নম্বর প্রশ্ন, 3টে 2 নম্বর প্রশ্ন, 2টো 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন, মোট থাকছে এখান থেকে তোমাদের 41 নম্বর। এরপরে দেখো মানুষ ও পরিবেশ, মানে দুর্যোগ ও বিপর্যয়, এই চ্যাপ্টার থেকে তোমাদের থাকছে 1টা MCQ, 1টা 1 নম্বর প্রশ্ন, 1টা 2 নম্বর প্রশ্ন এবং 1টা 3 নম্বর প্রশ্ন, মোট থাকছে 7 নম্বর। এবার দেখো আঞ্চলিক ভূগোল, অর্থাৎ ভারতের সম্পদ, পশ্চিমবঙ্গ, মানচিত্র ও স্কেল, এখান থেকে 5টা MCQ, 10টা 1 নম্বর প্রশ্ন, 2টো 2 নম্বর প্রশ্ন, 1টা 3 নম্বর প্রশ্ন এবং 2টো 5 নম্বর প্রশ্ন, মোট থাকছে 32 নম্বর। এরপরে মানচিত্র পশ্চিমবঙ্গ, এখান থেকে তোমাদের দেখো চ বিভাগে তোমাদের 1 নম্বরে 10টা থাকছে পয়েন্টিং, সেখানে 10 নম্বর তোমাদের থাকছে, অর্থাৎ তোমাদের যেটা মোট হচ্ছে 14টা থাকছে MCQ, 22টা 1 নম্বর প্রশ্ন, 6টা 2 নম্বর প্রশ্ন এবং তোমাদের 4টে 3 নম্বর প্রশ্ন এবং 4টে 5 নম্বর প্রশ্ন এবং 10টা মানচিত্র পয়েন্টিং থাকছে, মোট থাকছে 90, ঠিক আছে? এইভাবে তোমাদের থাকবে। এরপরে তোমাদের এখানে কিছু অপশন থাকবে, সেই অপশনগুলো তোমরা দেখে নেবে, দিয়ে প্রশ্নের উত্তর করবে। তো দেখে নাও তোমাদের প্রশ্ন উত্তর ঠিক কেমন আসতে পারে। তোমাদের বিভাগ ক যেটা থাকছে সঠিক উত্তর নির্বাচন করে লেখো 1×14=14। প্রথম প্রশ্ন, সূর্য থেকে দূরত্ব অনুসারে পৃথিবী হলো দ্বিতীয় গ্রহ নাকি তৃতীয় গ্রহ নাকি চতুর্থ গ্রহ নাকি পঞ্চম গ্রহ? উত্তর হচ্ছে তৃতীয় গ্রহ। প্রথমে কি আছে? বুধ, তারপর আছে শুক্র, তারপর পৃথিবী, তারপরে মঙ্গল, ঠিক আছে? তারপর দেখো 1.2, পৃথিবীর সর্বাধিক আবর্তনের বেগ পরিলক্ষিত হয় নিরক্ষীয় অঞ্চলে নাকি ক্রান্তীয় অঞ্চলে নাকি নাতিশীতোষ্ণ অঞ্চলে নাকি মেরু অঞ্চলে? উত্তর হচ্ছে নিরক্ষীয় অঞ্চলে। যদি এটা বলতো সর্বনিম্ন, তাহলে এটা হতো মেরু অঞ্চলে সর্বনিম্ন আবর্তনের বেগ পরিলক্ষিত হয়। 1.3 দেখো, কলকাতার দ্রাঘিমা হলো 80°30′ পূর্ব নাকি 82°30′ পূর্ব নাকি 88°30′ পূর্ব নাকি 90° পূর্ব? উত্তর হচ্ছে 88°30′ পূর্ব। আচ্ছা, তোমরা কি জানো যে 82°30′ পূর্ব কোথাকার দ্রাঘিমা? যদি তোমরা জানো তাহলে সেটা অবশ্যই কমেন্টে লিখে জানাবে। 1.4 দেখো, 25° দ্রাঘিমার পার্থক্যে সময়ের পার্থক্য হয় 70 মিনিট নাকি 40 মিনিট নাকি 90 মিনিট নাকি 100 মিনিট? উত্তর হচ্ছে 100 মিনিট। 1.5, পৃথিবীর ব্যাসার্ধ বরাবর ক্রিয়া করে যে আলোড়ন তা হলো মহীভাবক নাকি গিরিজনী নাকি সমস্থিতি নাকি ইউস্ট্যাটিক? উত্তর হচ্ছে মহীভাবক। 1.6, একটি লাভাগঠিত মালভূমি হলো তিব্বত মালভূমি নাকি লাদাখ মালভূমি নাকি দাক্ষিণাত্যের মালভূমি নাকি ছোটনাগপুরের মালভূমি? উত্তর হচ্ছে দাক্ষিণাত্যের মালভূমি। 1.7, আবহাওয়া বিকার প্রাপ্ত পদার্থ অভিকর্ষের প্রভাবে নিচে নেমে এলে তাকে বলে ক্ষয়ীভবন নাকি পুঞ্জিত ক্ষয় নাকি নগ্নীভবন নাকি বাষ্পীভবন? উত্তর হচ্ছে পুঞ্জিত ক্ষয়, খ হচ্ছে পুঞ্জিত ক্ষয় সঠিক উত্তর। 1.8, পেঁয়াজের খোসার মতো মূল শিলা থেকে বিচ্ছিন্ন হয়ে যে আবহবিকার হয় তা হলো
প্রস্থচ্ছায় খণ্ডীকরণ, নাকি স্বল্পমোচন, নাকি ক্ষুদ্রকণা বিসরণ, নাকি তুহিন খণ্ডীকরণ? উত্তর হচ্ছে স্বল্পমোচন। পরের প্রশ্ন চলে আসছি, সুনামি বা সুনামি শব্দ একটি কি শব্দ? একটি জাপানি শব্দ, আমরা এটা সকলেই জানি। 10 নম্বর, একটি প্রচলিত শক্তির উৎস হলো বায়ুশক্তি, সৌরশক্তি, খনিজ শক্তি, গোবর গ্যাস শক্তি। উত্তর হচ্ছে খনিজ শক্তি। তো আরও কিছু প্রচলিত শক্তির উৎস যদি তোমার জানা থাকে কমেন্ট লিখে জানাবে। উত্তরবঙ্গের একটি নদী হলো মহানন্দা, অজয়, দামোদর, জলঙ্গি। উত্তর হচ্ছে মহানন্দা। আচ্ছা, উত্তরবঙ্গের আর কী কী নদীর নাম তোমরা জানো সেগুলো তোমরা কিন্তু কমেন্ট লিখে জানাবে। 1.12, পশ্চিমবঙ্গে যত শতাংশ জমিতে কৃষিকাজ হয় তা হলো 60%, 70%, 80%, 90%। উত্তর হচ্ছে 70%। 13 নম্বর, পশ্চিমবঙ্গের ইস্পাত নগরী নামে পরিচিত কলকাতা নাকি কল্যাণী নাকি দুর্গাপুর নাকি বর্ধমান? উত্তর হচ্ছে দুর্গাপুর। 14 নম্বর, একটি ক্ষুদ্র স্কেলের মানচিত্রের উদাহরণ হলো টোপোগ্রাফিক্যাল ম্যাপ নাকি দেয়াল মানচিত্র নাকি মৌজা মানচিত্র নাকি কোনোটি নয়? উত্তর হচ্ছে দেয়াল মানচিত্র। এবার দেখো চলে আসছি বিভাগ খতে। বিভাগ খতে কী আছে? বিভাগ খতে যেটা আছে নিচের প্রশ্নগুলি উত্তর দাও। 1×22=22, 22টা প্রশ্ন আছে। প্রথমে এক কথায় উত্তর দাও, যে কোনো 6টি, 1×6=6। পৃথিবীর সর্বপ্রথম পৃথিবীর পরিধি কে নির্ণয় করেন? উত্তর লিখবে সর্বপ্রথম পৃথিবীর পরিধি নির্ণয় করা হচ্ছে এরাটোস্থেনিস। ভালো করে মনে রাখবে, এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। 2 নম্বর, নক্ষত্র দিন ও সৌর দিনের মধ্যে সময়ের পার্থক্য কত? উত্তর লিখবে নক্ষত্র দিন ও সৌর দিনের মধ্যে সময়ের পার্থক্য 3 মিনিট 56 সেকেন্ড। 3 নম্বর, পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর কতগুলি অক্ষরেখা কল্পনা করা হয়েছে? উত্তর লিখবে পৃথিবীতে 1 ডিগ্রি অন্তর 179টি অক্ষরেখা কল্পনা করা হয়েছে। 4 নম্বর, একটি ক্ষয়জাত পর্বতের উদাহরণ হলো, উদাহরণটা কি? ক্ষয়জাত পর্বতের উদাহরণ হচ্ছে আরাবল্লী। 5 নম্বর, উইলি উইলি ঘূর্ণিঝড় কোথায় দেখা যায়? উত্তর লিখবে উইলি উইলি ঘূর্ণিঝড় অস্ট্রেলিয়া সাগরে দেখা যায়। উত্তর তাহলে কি? অস্ট্রেলিয়া সাগরে। 6 নম্বর, পাহাড়ি অঞ্চলে কোন প্রকার বিপর্যয় দেখা দেবে? উত্তর লিখবে পাহাড়ি অঞ্চলে ভূমিধস দেখা দেবে। 7 নম্বর, লোহার একটি আকরিকের নাম লেখো। উত্তর লিখবে ম্যাগনেটাইট হলো লোহার একটি আকরিকের নাম। আচ্ছা, লোহার আরও কটা আকরিকের নাম যদি তোমরা জানো অবশ্যই কমেন্টে জানাবে, এবং সবচেয়ে ভালো আকরিকের নাম কি লোহার জন্য সেটাও কিন্তু কমেন্ট লিখে জানাবে। ম্যাপ শব্দটির উৎপত্তি কোথা থেকে? উত্তর হচ্ছে ম্যাপ্পা থেকে ম্যাপ শব্দটির উৎপত্তি। পরের প্রশ্ন, শুদ্ধ এবং অশুদ্ধ চিহ্নিত করো, যে কোনো 6টি, 1×6=6। সাইবেরিয়ার সমভূমি হলো উন্নত সমভূমির ধরন, এটা অশুদ্ধ, তাই জন্য এখানে অশুদ্ধ লেখা হয়েছে। রেগোলিথের উপরে খনিজ পদার্থ নিচে স্থানান্তরিত হওয়াকে এলুভিয়েশন বলে। উত্তর শুদ্ধ, তাই জন্য এখানে শুদ্ধ লেখা হয়েছে। 3 নম্বর, তারাপুর হলো একটি পারমাণবিক শক্তিকেন্দ্র, এটা শুদ্ধ, তাই জন্য শুদ্ধ লেখা হয়েছে। 4 নম্বর, পশ্চিমবঙ্গের নবতম জেলা হলো ঝাড়খণ্ড, এটা অশুদ্ধ, পশ্চিমবঙ্গের নবতম জেলা ঝাড়খণ্ড নয়। 5 নম্বর, বক্সাদুয়ার পশ্চিমবঙ্গের আর্দ্রতম স্থান, এটা শুদ্ধ, তাই জন্য এখানে শুদ্ধ লেখা হয়েছে। পশ্চিমবঙ্গ ধান উৎপাদনে ভারতের দ্বিতীয়, এটা অশুদ্ধ, তাই জন্য এখানে অশুদ্ধ লেখা হয়েছে। 7 নম্বর, একটি বিশুদ্ধ কাঁচামাল হলো কার্পাস, এটাও শুদ্ধ। 8 নম্বর, ভূ বৈচিত্র্যসূচক মানচিত্রে নিত্যবহ নদীকে নীল রঙে দেখানো হয়, এটা শুদ্ধ। এবার দেখো শূন্যস্থান পূরণ করো, যে কোনো 6টি, 1×6=6। প্রথম যে প্রশ্ন আছে, মেরু অঞ্চলে বস্তুর ওজন নিরক্ষীয় অঞ্চল অপেক্ষা বেশি, তার মানে তোমরা বুঝতে পারছো যদি তোমরা মেরু অঞ্চলে গিয়ে তোমাদের ওজনটা করো এবং নিরক্ষীয় অঞ্চলে তোমাদের ওজনটা করো, দেখবে নিরক্ষীয় অঞ্চলে তোমাদের ওজনটা কম হবে, হ্যাঁ, আর মেরু অঞ্চলে তোমাদের ওজনটা বেশি হবে। তারপর দেখো অধিবর্ষে ফেব্রুয়ারি মাস হয় 29 দিনে। অধিবর্ষ বের করতে গেলে আমরা কি করি? আমরা 4 দিয়ে ভাগ করি, দিয়ে আমরা অধিবর্ষ বের করি। 3 নম্বর, দেখো ড্যাশ হলো একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ, উত্তর হবে নর্মদা নদীর উপত্যকা হলো একটি গ্রস্ত উপত্যকার উদাহরণ। 4 নম্বর, প্রণালী ক্ষয় আরও প্রশস্ত হয় ড্যাশ ক্ষয় সৃষ্টি করে, উত্তর লিখবে প্রণালী ক্ষয় আরও প্রশস্ত হয় খাত বা গালি ক্ষয় সৃষ্টি করে। 5 নম্বর, বলছে সরল বর্গীয় অরণ্য দেখা যায় পশ্চিমবঙ্গের এরূপ একটি জেলা হলো, উত্তর হবে দার্জিলিং। 6 নম্বর, ভারতের প্রথম কাপড়ের কল ড্যাশ স্থানে স্থাপিত হয়, উত্তর লিখবে ভারতের প্রথম কাপড়ের কল ঘুষুরিতে স্থাপিত হয়। তারপরে হচ্ছে ড্যাশকে সোনালী তন্তু বলা হয়, উত্তর পাটকে সোনালী তন্তু বলা হয়। 8 নম্বর, মৌজা মানচিত্রের স্কেল হয় সাধারণত 16 ইঞ্চিতে, 16 ইঞ্চিতে 1 মাইল, ঠিক আছে, 16 ইঞ্চিতে কত মাইল? 1 মাইল। এবার বলেছে বাম স্তম্ভের সঙ্গে ডান স্তম্ভের মিল ঘটাও, প্রথম যেটা বলেছে
দেখো বাম স্তম্ভটা একবার দেখে নিই, জলবিষু, মহাবিষু, কোলাঘাট, শান্তিনিকেতন। ডান স্তম্ভ তাপবিদ্যুৎ কেন্দ্র, 21শে মার্চ পর্যটন কেন্দ্র আর 23শে সেপ্টেম্বর। তো দেখো জলবিষু হচ্ছে 23শে সেপ্টেম্বর, জলবিষুর সঙ্গে 23শে সেপ্টেম্বরটা মিল হবে। মহাবিষু হচ্ছে 21শে মার্চ, মহাবিষুবের সঙ্গে 21শে মার্চ এখানে মিল হবে। 3 নম্বর কোলাঘাট, কোলাঘাট হচ্ছে তাপবিদ্যুৎ কেন্দ্র, তাপবিদ্যুৎ কেন্দ্র সঙ্গে কোলাঘাট মিল হবে। শান্তিনিকেতন হচ্ছে পর্যটন কেন্দ্র, তার সঙ্গে পর্যটন কেন্দ্র মিল হবে। এবার দেখো বিভাগ গয়ের প্রশ্ন চলে আসছি, নিচের প্রশ্নগুলির উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, 2 × 6 = 12। প্রথম প্রশ্ন, দিগন্তরেখা কাকে বলে অথবা জিওয়েড কি? আচ্ছা এই যে প্রশ্নের যে উত্তরগুলো সেগুলো আমি এই ভিডিওতে আনছি না, কারণ ভিডিওটা অনেকটা লম্বা হয়ে যাচ্ছে। তোমাদের যদি এই ভিডিওর প্রশ্নগুলো উত্তরগুলো দরকার হয় তোমরা বইয়ে পেয়ে যাবে, আর যদি তোমরা না পাও বইয়ের মধ্যে তাহলে তোমরা কমেন্টে লিখে জানাও, আমি তোমাদের জন্য এই প্রশ্নের উত্তরগুলো আলাদা ভিডিও করে নিয়ে চলে আসবো। সেখানে তোমাদের শর্ট কোশ্চেনটা দেবো না, অনলি এই বড় কোশ্চেন উত্তরগুলো নিয়ে আসবো। 2 নম্বর, কোরিওলিস বল কাকে বলে অথবা প্রতিপাদ স্থান কাকে বলে? 3 নম্বর, ক্যালডেরা কাকে বলে অথবা ক্ষয়ীভবন কাকে বলে? 4 নম্বর, আধা প্রাকৃতিক দুর্যোগ কাকে বলে অথবা IMD সম্পর্কে টিকা লেখো। তারপরে চলে আসছি 5 নম্বর, নিরপেক্ষ উপাদান কি অথবা মৌসুমি বিস্ফোরণ কাকে বলে? 6 নম্বর, খাদ্য প্রক্রিয়াকরণ শিল্প কাকে বলে অথবা টোপোগ্রাফিক্যাল মানচিত্র কাকে বলে? এবার চলে আসছি বিভাগ ঘতে, বিভাগ ঘয়ে প্রথমটা কি, নিচের প্রশ্নের উত্তর দাও। বিকল্প প্রশ্ন লক্ষণীয়, 3 × 4 = 12। প্রথম প্রশ্ন, পৃথিবীর সর্বত্র আবর্তনের বেগ সমান নয় কেন অথবা কলকাতার অক্ষাংশ 22 ডিগ্রি 34 মিনিট উত্তর বলতে কি বোঝো? 4.2, কোথায় কেন যান্ত্রিক আবহবিকার অধিক পরিলক্ষিত হয় অথবা কাকে কেন ভারতের খনিজ ভাণ্ডার বলা হয়? 3 নম্বর, দেখো দুর্যোগ ও বিপর্যয়ের মধ্যে পার্থক্য লেখো অথবা ভারতের কোন অঞ্চল কেন অধিক ভূমিকম্প প্রবণ সেটা লিখতে হবে। 4 নম্বর, কাকে কেন ত্রাসের নদী বলা হয় অথবা মানচিত্রে ব্যবহৃত 3 প্রকার স্কেল সম্পর্কে লেখো। এবার দেখো আমরা চলে আসছি বিভাগ উমতে, কি বলেছে? নিচের প্রশ্নগুলির উত্তর দাও, যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। 5.1.1, সকাল 9টায় গ্রিনিচ থেকে প্রচারিত সংবাদ এ নামক স্থানে বেলা 4:30 শোনা গেল, এ স্থানটি দ্রাঘিমাগত? এইসব প্রশ্নগুলো কিন্তু খুব ইম্পর্টেন্ট, এরকম একটা প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসবেই আসবে। 2 নম্বর, চিত্রসহ অপসুর ও অনুসারের ব্যাখ্যা করো। 3 নম্বর, উদাহরণসহ 3 প্রকার পাত সীমানা সম্পর্কে লেখো। 4 নম্বর, যে কোনো 2 প্রকার রাসায়নিক আবহবিকার সম্পর্কে লেখো। তারপর দেখো 5.2, যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও। 5 × 2 = 10। প্রথম যে প্রশ্ন আছে, 1 নম্বর, সম্পদ সংরক্ষণের 5টি উপায় লেখো। 2 নম্বর, অতিরিক্ত ভৌমজল ব্যবহারের 5টি কুফল লেখো। 3 নম্বর, হুগলি নদীর উভয় তীরে পাট শিল্প গড়ে ওঠার কারণ লেখো। 4 নম্বর, হলদিয়া বন্দর গড়ে ওঠার কারণ লেখো। এবার দেখো চলে আসছি বিভাগ চতে, এখানে দেখো ম্যাপ পয়েন্টিং, পশ্চিমবঙ্গের রেখা মানচিত্রে নিম্নলিখিত স্থানগুলির উপযুক্ত নাম ও প্রতীক চিহ্ন সহ চিহ্নিত করো। 1 × 10 = 10। সান্দাকফু খুব ইম্পর্টেন্ট, এটা হচ্ছে পশ্চিমবঙ্গের উচ্চতম শৃঙ্গ। ময়ূরাক্ষী নদী, ম্যানগ্রোভ অরণ্য, তরাই অঞ্চল, একটি খাদ্য প্রক্রিয়াকরণ শিল্পকেন্দ্র, তথ্য প্রযুক্তি শিল্পকেন্দ্র, একটি লৌহ ইস্পাত শিল্পকেন্দ্র, হলদিয়া বন্দর, বহরমপুর আর বর্ধমান শহর। হ্যাঁ, এইসব ম্যাপ পয়েন্টিংগুলো করে রাখবে। তোমাদের এর আগে আর একটা সেট দিয়েছি, সেখানেও ম্যাপ পয়েন্টিং কী আছে দেখে নেবে। তো তোমাদের যে এই প্রশ্নগুলোর যে হুবহু তোমাদের পরীক্ষায় তুলে দেবে তা নয়, তোমাদের এই টাইপের প্রশ্ন আসবে, এবং তোমরা যদি তোমাদের বইটা খুঁটিয়ে পড়ো এবং এই দুটো সেটের প্রশ্ন উত্তর প্র্যাকটিস করো, তোমাদের পরীক্ষায় কিন্তু সাফল্য নিশ্চিত। তাহলে তোমরা সামনে পরীক্ষা, তোমরা সকলে মন দিয়ে পড়াশোনা করো, এবং যদি এই ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই বন্ধুদের কাছে শেয়ার করবে, এবং যদি তোমার চ্যানেল নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে। তাহলে তোমরা সকলে ভালো থাকবে, তোমরা সকলে সুস্থ থাকবে।